হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা যেসব জিনিস জানবো সেই বিষ বিষয়গুলো হচ্ছে আমাদের ইলেকশানে আমাদের ইলেকশন পার্পাসে যেরকম ডিউটি হয় অয়েল সুপারভাইজার বা অয়েল অপারেটর এনাদের ডিউটি কীরকম টাইপের হয় কী কীরকমভাবে ডিউটিগুলো হয় সেই সব জিনিস জানতে পারবেন তারপর জানতে পারবেন আমাদের যে পুজোতে আমাদের পুজোতে কীরকম ধরনের ডিউটি হয়ে থাকে আর আমাদের যে বাইরে ল এন্ড অর্ডার ডিউটি কী হয় তো লন্ড ডিউটি হলে সেগুলো কীরকম টাইপের হয়ে থাকে সব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা আবার আপনাদের সবাইকে বলছি যে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখে স্কিপ করবেন না কেউ তাহলে পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন না অনেকেই আমার কাছে এই কোয়ারিগুলো করেছেন সেই জন্যই আজকে এই ভিডিওটা করা তো সবার প্রথমে বলছি ওয়্যারলেস অপারেটার কিংবা ওয়্যারলেস সুপারভাইজার ওয়্যারলেস সুপারভাইজার অপারেটার এই দুটো কিন্তু টেকনিক্যালি একটা পোস্ট আমরা এটা সবাই জানি তো টেকনিক্যালি পোস্ট যেহেতু সেহেতু আমাদের কিন্তু ডিউটির ক্ষেত্রেও মেনলি টেকনিক্যাল ব্যাপারগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে অর্থাৎ কি টেকনিক্যাল কাজই আপনাদের করতে হবে কিন্তু কিছু কিছু টাইমে কিছু কিছু টাইমে আমাদের বিভিন্ন ল এন্ড অর্ডার ডিউটি অবশ্যই করতে হয় কারণ ডিউটি কেন করবো ডিউটি কেন করাই এগুলো তার কারণ আমাদের একটা ট্রেনিং দিয়ে থাকে বেসিক ট্রেনিং বেসিক পুলিশ ট্রেনিংয়ে কিন্তু আমরা বিভিন্ন কিছু শিখি কী কী শিখতে পারি সেখানে আমরা আইপিসি সিআরপিসি বিভিন্ন ধরনের ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে যা সমস্ত জানতে হয় আমাদের আর্মস আর্মস আমরা ক্যারি করতে পারি আর্মসের বিভিন্ন সেখানে শেখানো হয় তারপর বিভিন্ন কিছু একদম একটা বেসিক যে পুলিশ ট্রেনিং একজন যে সাব ইন্সপেক্টর যেরম ট্রেনিং হয় সেরমই একটা ট্রেনিং হবে আপনাদের তো সেই ট্রেনিং করার পর আমরা যখন ডিপার্টমেন্টে আমরা যখন ডিপার্টমেন্টে জয়নিং করি তো তারপর কি হয় তারপর কিন্তু আমাদের নর্মাল ট্রেনিং চলতে থাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমাদের ডিউটি অ্যারেঞ্জমেন্ট হয় ডিউটি অ্যারেঞ্জমেন্ট কীরকম ডিউটি অ্যারেঞ্জমেন্টগুলো যখন হয় তো সেই মুহূর্তে কিন্তু আমাদের সেই ডিউটির ওখানে আমাদের যেতে হয় কারণ বিভিন্ন বিভিন্ন রকম ল অ্যান্ড অর্ডার ডিউটি হয়ে থাকে আমাদের তো সবার প্রথমে যেটা আমি বলছি সেটা হলো আমাদের ইলেকশান পারপাস তো ইলেকশান পারপাস ডিউটি বলতেই আমরা কিন্তু প্রথমেই যেটা বুঝি ইলেকশান পারপাস মানে ল অ্যান্ড অর্ডার ডিউটি তো ইলেকশান পারপাস মানেই শুধু যে ল এন্ড অর্ডার ডিউটির মধ্যে থাকে সেটা কিন্তু নয় আপনারা আজকে যারা ইলেকশন ডিউটি অনেকে আমরা জানি না ইলেকশনের ব্যাপারে কিন্তু এতটুকু সবাই জানি যে ইলেকশন যেখানে হয় যে সব বুথ হয় যে সব এরিয়াতে হয় তো সেই সব ইলেকশানে আমরা দেখি কি দেখি বিভিন্ন ধরনের পুলিশ ফোর্স থাকে তাই তো পুলিশ ফোর্স থাকে আর সবার কাছে কিন্তু কমিউনিকেশনের জন্য একটা আমাদের হ্যান্ডেল সেট থাকে যে ওয়ারলেস হ্যান্ডেল সেট সেইটা থাকে কিন্তু তো সেই সেটটা তাদের কাছে থাকে সেই সেটটা এইচ বলে একটা হয় যে ফোর্স নিয়ে বড় পুলিশ ভ্যানগুলোতে একজন অফিসার থাকে তাদের আন্ডারে অনেকজন সিপাহী থাকে লাঠি থাকে আর্মস নিয়ে থাকে তারপর কাদানে গ্যাস যেটা বলে সেটা নিয়ে থাকে তো এইচ আর যারা থাকে সেখানেও কিন্তু গাড়িতে একটা সেট লাগানো থাকে অয়েলেস সেট তারপর আমাদের যে কিউ থাকে কুইক রিসপন্স টিম থাকে তাদের জন্যও কিন্তু একটা সেট লাগানো থাকে গাড়িতে আর তারপর থেকে আটটি মোবাইল থাকে এরম বিভিন্ন বিভিন্নভাবে ফোর্স আমাদের ডিটেলমেন্ট করা থাকে তো সেই যে কমিউনিকেশানটা পুরো এরিয়ার কমিউনিকেশান ধরুন একটা থানা একটা থানার আন্ডারে যতগুলো জায়গায় যতগুলো বুথে ভোট হবে যতগুলো প্রিমিসেস আছে তো সেই জায়গাতে ধরুন আমাদের দশটা পুলিশ ভ্যান রয়েছে আবার আলাদাভাবে দশটা পুলিশ ভ্যান রয়েছে টোটাল দেখা গেলো তিরিশ থেকে চল্লিশটা পুলিশ ভ্যান রয়েছে আর আমাদের থানা থেকে তাদের কমিউনিকেট করা কমিউনিকেট বলতে কি কন্ট্রোল রুম একটা হয় তো কন্ট্রোল রুমে তো তাদের তাদের যে এরিয়ায় কি হচ্ছে না হচ্ছে সেইগুলো তো তাদের জানাতে হবে প্রত্যেকটা মুহূর্তই একটা ইলেকশান বা বিভিন্ন ইলেকশানে ধরুন ইনসিডেন্ট একটা হয়ে গেল কি ইনসিডেন্ট আমরা সবাই জানি আমাদের ইলেকশানে এই ইলেকশানে কিন্তু আমাদের অনেক জায়গায় অনেক কিছু হয়ে গেল অনেক লস হয়ে গেল তো দেখা গেলো কি যে জায়গায় ইলেকশান হচ্ছে যে প্রিমিসেসে সেখানে কিছু একটা ইনসিডেন্ট ঘটে গেল তো সেই ইনসিডেন্টটা আমরা কন্ট্রোল রুমে জানাবো এবার ধরুন সেই সময় এমন একটা ইনসিডেন্ট হয়ে গেল যে মোবাইল পকেট থেকে বার করে সেই যে কল করাটা সেটা কিন্তু প্রচণ্ড একটা চাপের ব্যাপার হয়ে যায় বোঝা গেল তো এই যে প্রবলেমটা হয় সেই জন্য কি আমরা ইউজ করি সেই জন্য কিন্তু এই আমাদের যে সেটটা রয়েছে জাস্ট একটা প্রেস করব পিটিটি থাকে একটা সুইচ থাকে প্রেস টু টক তো পিটিটিতে প্রেস করব প্রেস করে আমরা কল করতে পারি ঠিক আছে সেই যে কলটা করলাম কলটা করার পর কী হলো আমাদের কন্ট্রোলে জানালাম বা রেসপেক্টিভ থানা আমি যে প্রিমিসিসে রয়েছি সেই প্রিমিসিসে যে থানাটা রয়েছে সেই থানাতে আমি জানিয়ে দিলাম কি যে আমার এখানে এই এই প্রবলেম হচ্ছে কাইন্ডলি আমার এখানে ফোর্স পাঠান তখন থানা থেকে আবার সেখান থেকে কল দেবে যে অমুক 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 তারা ওই প্লেসে মুভ কর মুভ করো তাড়াতাড়ি তো তাড়াতাড়ি সেখানে কিন্তু বিশাল একটা ফোর্স চলে আসলো এই জিনিসটা যদি মোবাইলে করতে যেত ধরুন সেখানে একটা ল অ্যান্ড অর্ডারে এত একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে এত ক্রাউড হয়ে গেছে তার মোবাইলও হারিয়ে গেছে সাপোজ মোবাইল পাচ্ছে না খুঁজে পকেটে রয়েছে সেখান থেকে বার করতে টাইম লাগবে লক করা থাকে লক খুলতে গেলে প্রবলেম মোবাইলে চার্জ না থাকতে পারে তাহলে কি বোঝা গেল এই যে একটা কাজ এটা কিন্তু বিশাল একটা ভাইটাল কাজ কমিউনিকেশান কমিউনিকেশান গ্যাপ যদি রয়ে যায় তাহলে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু এরিয়া খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে সেটা পাঁচ দশ মিনিটের একটা যদি কমিউনিকেশান গ্যাপ হয়ে যায় এটাই অনেক সময় মারাত্মকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে থাকে আপনারা সবাই জানেন তো বোঝা গেলো তো এই যে একটা কমিউনিকেশন কমিউনিকেশানটা কি তাহলে পুরোপুরি বোঝা গেল এই যে ব্যাপারটা এটা একটা বিশাল ভাইটাল ব্যাপার তো এই টোটাল জিনিসটাকে সুপারভাইজ করতে হবে কিন্তু একজন সুপারভাইজারের একজন সুপারভাইজার অফিসার মানে অয়ারলেস সুপারভাইজার যে রয়েছেন তার কিন্তু পুরোটা জিনিস সুপারভাইজ করতে হবে আর অপারে অপারেটার যারা থাকবে তারা কি করবে অপারেটাররা আমাদের যে কন্ট্রোল রুমগুলো থাকে সেখানে তাদের যে কলগুলো আসছে তারা যে মেসেজগুলো দিচ্ছে সেই মেসেজগুলোকে ডিপ্লয় করা সেই মেসেজগুলোকে ডিসপ্যাচ করা এই কাজগুলো কিন্তু অপারেটরের হয়ে থাকে বোঝা গেল তাহলে এইভাবে কিন্তু পুরো ব্যাপারটাকে আমরা টেকনিক্যালের সাথে আমরা যে পুলিশিং নর্মাল যে আছে তাদের আর আমাদের টোটালটা মিলিয়ে কিন্তু একটা বিশাল একটা মেজর কাজ করে থাকে এইসব ল অ্যান্ড অর্ডার ডিউটিগুলোতে তো পুরোপুরি আশা করি ক্লিয়ার হয়ে গেল কি করা হয় এবার সেই যে সেটগুলো গাড়িতে যেগুলো লাগে পুলিশের কি হয় গাড়ি খুব কম রয়েছে আমাদের ডিপার্টমেন্টে তো কী হয় আমরা হায়ার কার দেখি যে কি ইলেকশনের আগে আমরা সবাই জানি যে গাড়ি যারা চালায় ফোর হুইলার সেই গাড়িগুলোকে কিন্তু রোডে পুলিশরা কী করে ধরে নেয় ধরে নিয়ে কি করে সেই গাড়িগুলোকে ইউটিলাইজ করা হয় অবশ্য তাদেরকে পুরোপুরি পেমেন্ট দেওয়া হয় একটা গাড়ির তেল যে ড্রাইভার থাকবে তার দৈনিক একটা মজুরি এত কিছু দিয়ে তাকে রাখা হয় ইলেকশন পারপাস সেই গাড়িগুলোতে ফোর্স যায় তো তাহলে সেখ সেক্ষেত্রে সেখানে তাহলে সেট কোথায় সেখানে সেট কিন্তু ইনস্টল করতে হয় সেট ইনস্টল কি করে হয় গাড়িতে একটা অ্যান্টেনা তো একটা সেট লাগানো হয় তো এইভাবে পুরো জিনিসটা ইলেকশনের আগে থেকে পুরোপুরিভাবে একটা প্রচুর ভাবে একটা কাজ করা হয় যে সব গাড়িতে পুরোপুরি সেট লাগিয়ে তারপর আমরা সেই গাড়িগুলোকে ডিপ্লয় করে দিই প্লাস কমিউনিকেশান প্ল্যান যেটা থাকে বলতে এক একটা চ্যানেল থাকে কত নাম্বার চ্যানেল কোন এরিয়ায় থাকবে কি সব ডিটেলস এই সমস্ত কিন্তু একজন অয়েলের সুপারভাইজারের থেকে তৈরি করা হয়ে থাকে তারপর সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয় তো বোঝা গেল বন্ধুরা এবার আসছি আমাদের পুজোতে কি ডিউটি হয় সবার প্রথমেই বলছি যে পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু আমাদের শর্টফল শর্টফল কথাটার অর্থ হলো আমাদের ফোর্সের অভাব ফোর্স আমাদের কম আপনারা সবাই জানেন নাইনটি ফোর মেবি নাইনটি ফোরের পর মনে হয় আর এখনও অব্দি অয়েলের সুপারভাইজার রিক্রুট হয়নি ওয়েস্ট বেঙ্গল পুলিশে অর্থাৎ বহুদিন আগে বহু বছর আগের লাস্ট রিক্রুটমেন্টটা হয়েছিল এরকম কিন্তু দেখা যায় আমাদের সাব ইন্সপেক্টর রিসেন্ট আমাদের রিক্রুট হয়েছে বেঙ্গল পুলিশে তার আগে আমাদের অনেক শটফল ছিল তো পুলিশ ফোর্স অনেক কম যেহেতু সেই জন্য কী হয় দুর্গা একটা কিন্তু বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট হয় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট হয় তো এই অ্যারেঞ্জমেন্টে কিন্তু পুলিশের দায়িত্ব থাকে পুরো রোডের ল অ্যান্ড অর্ডার ল অ্যান্ড অর্ডারটা পুরো পুলিশের হাতে থাকে লোকাল পিএসের হাতে থাকে তো সেই সময় কি দেখা যায় যে দেখা গেল আমাদের পুলিশ ফোর্স যেখানে আমাদের চাইছে পঞ্চাশ জন রোডে ডিউটি করবে বা এরকম কিছু হবে তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের পাঁচ জন একটু শর্ট পড়ে যাচ্ছে কারণ অন্যান্য কাজও থাকে কাজের চাপ থাকে তাদেরকে যদি ডিপ্লয় করে দেওয়া হয় দুর্গা দিকে তাহলে অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে সমস্যা হবে তো সেই জন্য কি করে যারা যারা দেখে যে সুপারভাইজার থেকে কিছুজন তুলে নিল তুলে নিয়ে তাদেরকে ডিপ্লয় করে দিল সেই সব এই সমস্ত কিন্তু হয়ে থাকে কিন্তু খুব কম হয়ে থাকে এটা নিয়ে ঘাবরানোর কিছু নেই আর আপনারা যারা যারা এই জবে আসবেন আফটার ট্রেনিং আপনাদের এই সব জব কোনো কিছু মনে হবে না আপনাদের কাছে খুব একটা হ্যাঁ ইজি ব্যাপার মনে হবে এখন যেরম ভাবছেন যে রাস্তা দিদি পুলিশরা দাঁড়িয়ে থাকে সারা দিন ধরে সেগুলো কোনো ব্যাপার না সে আপনি ট্রেনিং করার পরে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকতে বললে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে যাবেন চব্বিশ ঘন্টা বলতে হ্যাঁ মোটামুটি দাঁড়িয়ে যাবেন তো বোঝা গেল আর দুর্গা পুজোতে কী হয় বিভিন্ন যে ভাইটাল পুজোগুলো থাকে তার আশেপাশে অনেক পুলিশ ফোর্স থাকে সেখানেও আমাদের ছোট ছোট আটটি সেট যেটাকে অনেকে বলে থাকে কিন্তু সেটা কিন্তু হ্যান্ডেল সেট বলা হয় অ্যাকচুয়ালি তো হ্যান্ডেল সেটগুলো কিন্তু দেখবেন রাস্তায় রোডে পুলিশের হাতের থেকে থাকে তো সেইখান থেকে যে কলগুলো দেয় সেই যে কমিউনিকেশান আবার চলে আসছে সেই কমিউনিকেশানটাও কিন্তু পুরোপুরি চলে আসছে একজন অয়েলের সুপারভাইজারের সুপারভিশনের আন্ডারে তাহলে বোঝা গেল আর অপারেটাররা কী করবে অপারেটাররা তাদের কোনো যদি সেটের প্রবলেম বা কোনো কিছু থেকে থাকে তারা সেইগুলোকে নিয়ে আসবে নিয়ে এসে সেইগুলোকে রিপেয়ারিং বা এইসব যা করার তারা সুপারভাইজারদেরকে দিয়ে বা নিজেরা এইভাবে টোটাল কাজটা হয়ে থাকে ইউনিটে আর এরপর বিভিন্ন কন্ট্রোল রুমের মধ্যে আমাদের সুপারভাইজাররা থেকে থাকে তারা বিভিন্ন মেসেজ যদি ইম্পর্টেন্ট কোনো মেসেজ আছে সেই মেসেজগুলোকে ডিসব্যাস করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর ব্যবস্থা করে সেটা কিন্তু অবশ্যই কম্পিউটার থ্রু হাতে নিয়ে গিয়ে কেউ দিয়ে আসে না কম্পিউটার ওয়াইজ কম্পিউটার থাকে বা কোনো একটা মেইল করে যে কাগজগুলো আসলো সেইগুলোকে বার করে কোথায় কোথায় যাবে সেইগুলোকে আর বাইপোস্টে পাঠিয়ে দিল বাইপোস্টে পাঠাতে বলতে আমাদের নিজস্ব লোক রয়েছে যারা গিয়ে দিয়ে আসে ডকুমেন্টসগুলো পেপারসগুলো তো বোঝা গেল তাহলে এবার আসছি ল অ্যান্ড অর্ডার ডিউটি দেখুন ল অ্যান্ড অর্ডার বলতে আমাদের ল অ্যান্ড অর্ডার কখন হয় ল অ্যান্ড অর্ডার ডিউটি তো রোজ হয়ে থাকে কিন্তু হিউজ পরিমাণে ল এন্ড অর্ডার ডিউটি হয়ে থাকে কখন সেটা হলো যখন আমাদের এরিয়াতে কোনো প্রবলেম একটা মেজর একটা প্রবলেম ক্রিয়েট হয় বা প্রবলেম ক্রিয়েট হবে হবে ভাব তো পুলিশ যখন বুঝতে পারে যে না প্রবলেম হতে পারে সেই সময় কিন্তু থানা থেকে অর্ডার ডিউটির জন্য কিছু ফোর্স মোতায়েন করা হয় তো সেই যে ফোর্সগুলো গেল যারা যারা লয়নের ডিউটি করবে তো সেখানেও যদি আমাদের শর্ট ফল দেখা যায় অর্থাৎ কি সেখানে ফোর্স কিছু কম রয়েছে আমার এতগুলো ফোর্স দরকার তো তখন কিন্তু আপনাদের অয়েলেস সুপারভাইজার হোক কিংবা অয়েলেস অপারেটার হোক তাদেরকে কিন্তু সেখান থেকে নিয়ে আসতেই পারে যে আপনাদের এখানে এই ডিউটিটা করতে হবে কিন্তু এটা কিন্তু পুরোপুরি না এটা হয়তো একদিন ডিউটি এলো কি এলো না এরম ব্যাপার একটা তো বোঝা গেল যে ল এন্ড ডিউটিও আমাদের কিন্তু হয়ে থাকে তবে বেঙ্গল পুলিশে খুব কম হয়ে থাকে আপনারা যতটুকু মানে যেখানে যেখানে যাওয়ার যতটুকু করার ততটুকুই আপনাদের করতে হবে খুব একটা প্রবলেম হবে না আর ল এন্ড অর্ডার ডিউটি বলতেই যে মানে প্রচণ্ড চাপের একটা ব্যাপার সেটা কিন্তু নয় যদি এরম ভেবে থাকেন আপনারা কিন্তু খুবই ভুল ভাবছেন আর আবার আর একটা কথা বলি আমাদের এক্সামের ব্যাপারে আমিও এর আগে একটা ভিডিও আপলোড করেছি তো বুঝতেই পারছেন এক্সামটা যেহেতু পিছিয়ে যাচ্ছে তো সেহেতু প্রতিদিন একটু একটু করে আপনারা স্টাডি করুন নিজেরা আমি যথেষ্ট আপনাদের জন্য আছি আপনাদের পাশে আছি আর কোনো কিছু আপনাদের যদি জানার আগ্রহ থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আপনি লাইক করতে পারেন আর এই করোনার অবস্থায় আপনারা কাইন্ডলি নিজেদের খেয়াল রাখবেন বাড়ির পরিবারকে ভালোভাবে সচেতন করবেন কিভাবে কি করতে হবে কোভিডের ব্যাপারে আপনারা আমরা সবাই এখন একটু সজাগ হতে হবে কারণ সেকেন্ড যে স্ট্রেনটা এসছে এটা কিন্তু প্রথমের থেকে একটু বেশি ভয়ানক হতে চলেছে বা দেখা দিচ্ছে যেরকমভাবে আমাদের এখন কোভিড পেশেন্ট বেড়ে যাচ্ছে অক্সিজেনের অভাবে আমাদের অনেকে এক্সপায়ার হয়ে যাচ্ছে এরকম আমরা শুনতে পাচ্ছি তো আশা করি সবাই মাস্ক পরে রাস্তায় চলাফেরা করবেন লকডাউনটা মেনে চলুন আংশিক যে লকডাউন হয়েছে কোনো অনুষ্ঠানে কোনো ভিড় এলাকায় ওখানে গিয়ে মানে অযথা আপনারা গিয়ে ভিড় বাড়াবেন না ঘরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন